অনুষ্ঠান বাড়িতে বিভিন্ন রূপে ধরা দেন এইসব শিল্পীরা। করোনা আবহে প্রায় দু বছর পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, বায়না হচ্ছে অল্প স্বল্প, খুশি শিল্পীরা। করোনা অতিমারির কারণে দীর্ঘদিন লকডাউনে অন্য আর পাঁচটি পেশার মতো কাজ হারিয়েছিলেন এই মানুষগুলিও। পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হতে ফের ছন্দে ফিরেছেন এরা। বর্ণময় জীবন, বিভিন্ন অনুষ্ঠানে অন্যদের আনন্দ দেবার পাশাপাশি অর্থ উপার্জনের জন্যে বিভিন্ন সাজে নিজেদেরকে রাঙিয়ে নেন। কখনো গোপাল ভাঁড়, কখনো চার্লি চ্যাপলিন, কখনো বা পালকি বাহক, কখনো নিজেই রাজা সাজেন। দীর্ঘ প্রায় দু বছর কর্মহীন হয়ে পড়েছিলেন এই সকল শিল্পীরা। রাজার মুকুট খুলে রেখে কেউ কাজ নিয়েছিলেন জমিতে, কেউ বা দিন মজুরি। রাজ্য সরকারের দেওয়া শিল্পী ভাতার কার্ড এখনো সকলে করতে পারেননি। স্বাভাবিকভাবেই সমস্যায় ছিলেন মানুষগুলি। দলে প্রায় ৫০ জন মতো সদস্য রয়েছেন, জানালেন শিল্পী সুভাষ কুণ্ডু। সুভাষবাবু বলেন, পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হচ্ছে, আগের মতো বায়না আসতে শুরু করেছে। ভালো আছি, আগের মতন আবার জীবনযাপন পেয়েছি। খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম গত দু বছর, যে একটা বাজে সময়ের মধ্যে দিয়ে গেছি। আমরা আজকে এখানে, কাল ওখানে, পরশু সেখানে, এরকম বিভিন্ন এলাকায় কাজ করে বেড়াই, মানে আমরা পুরো কর্মহীন হয়ে পড়েছিলাম। ভগবানের আশীর্বাদে সেটা এখন মুক্ত হয়েছে। ভালোই ভাড়াটা পেয়েছি, ও ঠাকুর ফাকুর নিয়ে যাওয়া বা শিবলিঙ্গ নিয়ে যাওয়া, হ্যাঁ, অন্নপ্রাশন, জন্মদিন। দলের কর্তা কল্যাণ পাল জানান, অনেক মানুষেরই অনুষ্ঠানে এই ধরনের শিল্পীদের ভাড়া করবার প্রবণতা আছে, তবে বর্তমান পরিস্থিতিতে ইচ্ছা থাকলেও অনেকেই আর ডাকছেন না। সবার ক্ষেত্রে করা সম্ভব না, এবার যার খুব ইচ্ছা থাকে, শখ থাকে, তারটা হয় আর কি। লকডাউনের পর মানে চারটে, এখানে চারটে পালকি হচ্ছে না, মানুষের প্রবণতা আছে। কিন্তু ঘটনা হচ্ছে, এটার মেনটেনেন্সটা ব্যাপারটা আমরা তো এক কিলোমিটার বেশি যেতে পারি না, এক দেড় কিলোমিটার খুব জোর যাওয়া যায়। এইটা যার মাথার মধ্যে আছে যে মানুষের টানে, তারাই করতে পারছে, অসুবিধা নেই। আমরা এখানে আছি ১০ জন, এর সাথে কুলোনাথ যাই, তারপরে ডান্ডিয়া নাচ যদি যাই বা ব্যান্ড ফ্যান্ড যাই, এগুলো আলাদা চার্জ আর কি। প্রায় একই দাবি অপর শিল্পী কল্যাণ বিশ্বাসের। তিনি বলেন, বিভিন্ন অনুষ্ঠানে যায়, যখন যেরকম দরকার তখন নিজেকে সেই রূপে রাঙিয়ে নিই, অন্যদের আনন্দ দিতে পারলে নিজেদেরও ভালো লাগে। নতুন করে কাজের ছন্দে ফেরায় খুশি শিল্পীরা। ফেলে আসা গত দু বছরের স্মৃতিকে ভুলে গিয়ে আপাতত নকল রাজা সেজেই সাধারণকে আনন্দ দিতে চান এই সকল শিল্পীরা। ধরেন অনেকদিন থেকেই আমরা চালাচ্ছি, এটা হচ্ছে সফল, আমরা সফলের কাজ করি, বা যেখানে হয় বিয়েতা, এমনি অন্য অন্য মডেল, এসবগুলো আমরা করে থাকি। পালকির ভাড়ায় ধরেন বিয়ের তার মাস্টারা তো হয় না, অন্নপ্রাশন তার ফাঁকে চোখে যত হয়, সেই আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।